সুন্দর করে ও ওর এক্সারসাইজগুলো করে নিচ্ছে। এক্সারসাইজগুলো করে নিয়ে সুন্দর করে ও তার একটু রেস্ট নেবে। রেস্ট নেবার পরে তারপরে ও স্নানে যাবে। স্নান করে এসে খেয়ে দিয়ে তারপরে বাকি যে কাজগুলো সেগুলো করবে। গুড বয় ব্যাঙ্গালোর, এমনিতেও গুড বয়, ব্যাঙ্গালোরে এসে আরও বেশি গুড বয় হয়ে গেছে, কারণ এখানে তো সব কাজ একা একা করে নিতে হচ্ছে। একটু সেলফ ডিপেন্ডেন্ট হতেই আমরা ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরে এসেছি না বাবা, নিজের কাজ নিজে করা, হ্যাঁ সব কিছু গুছিয়ে গেছি নিজের মতো করে করা। এখন কত ভালো আমার ছেলেটি, গুড বয়। তোমরা জানিয়ে দেবে তো কেমন, তাহলে ও খুব খুশি হবে। ও কিন্তু কমেন্টগুলো পড়ে, তোমরা প্লিজ কমেন্ট করো, কমেন্ট করে জানিও। পাপা তো অফিসে গেছে, সকাল সকাল পাপা অফিসে গেছে, তাই আমরা আমাদের কাজগুলো সেরে নিচ্ছি। পাপা আবার লাঞ্চ টাইমে চলে আসবে, তাই না? ছোটবেলা থেকে কোমরে করতে করতে ইন্ডিয়ানের বসা প্র্যাকটিস করছে ও। আচ্ছা কিছুক্ষণ একটা করে এক্সারসাইজ করবে, কিছুক্ষণ করে রেস্ট নেবে, টেক সাম সেকেন্ডস রেস্ট টাইম, দেন ইউ উইল ডু নেক্সট এক্সারসাইজ। ওকে যাও বসে পড়ো। জল কোথায় তোমার? জল সকালে ব্রেকফাস্ট ম্যাগি, হ্যাঁ হ্যাঁ এটা লাঞ্চ। হ্যালো গুড মর্নিং, সব কেমন আছো জানোয়ার ফ্যামিলির সবাই? আমরা তো বেশ ভালো আছি, মানে আমি সোনাই আমার হাজব্যান্ড এখানে তো বেশ ভালো আছি, বাড়িতে অলমোস্ট সবাই ভালো আছে, প্রতিদিন নিয়ে তো কল চলছে তো ওখানেও ভালো আছে। শুধু ভালো নেই আমার ইন লস ভালো নেই, তো ওরা আছে দিল্লিতে, এখন এই মুহূর্তে দিল্লিতে একটা দাদা ভাইয়ের ওখানে আছে। তো চলো এভাবেই চলতে হবে, লাইফ স্ট্রাগল ডেইলি লাইফ সব কিছু নিয়েই চলতে হবে। আমার স্নান হয়ে গেছে, ঘুম থেকে উঠেই আমি বাথরুমে চলে গেছি, বাথরুমে তারপরেই আমি স্নান টান সেরে নিয়ে ছেলেকে ডাকলাম, ছেলেকে ডেকে তুললাম, ওরও অলমোস্ট স্নান শেষ, এখন ওকে খেতে দেবো, ব্রেকফাস্ট দিয়ে আমি রান্না বসাবো, রান্না বসিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? ততক্ষণ স্টে টিউন গাইস। তো চিংড়ি মাছ, পার্শে মাছ আর সঙ্গে নিয়ে এসেছি রুই মাছ না কাতল মাছ চাই না। চলো এখন রান্নাটা শুরু করে দিই। এখানে আজকে হাজব্যান্ড সকাল সকাল অফিসে যাওয়ার আগে তিন ধরনের মাছ নিয়ে এসছে, এটা চিংড়ি মাছ, এটা হচ্ছে বললো পার্শে মাছ, আর সঙ্গে নিয়ে এসছে রুই না কাতল আমি জানি না, কারণ ছেলে পার্শে মাছ খাবে কি না ও শিওর নয়, তাই আর ছেলে চিংড়ি মাছ খায় না আমিও খাই না, তো দেখি আজকে কোনটা করব। তো ভাবছি আজকে পার্শেটাই করব, একটু সর্ষে পোস্ত দিয়ে একটু ঝাল ঝাল করে করব একটু, আর সঙ্গে তো বাকি রান্না করতেই হবে। তো চলো ধীরে ধীরে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব। আর বলো দিচ্ছি, দাঁড়াও আসছি। কালকে ছিল এখানে বৃষ্টি, আজকে দেখে মনে হচ্ছে সূর্য জন্য একদম মাথার ওপরে একেবারে পুরো রোদ নিয়ে বসে আছে। দেখো দেখো মেঘগুলো যেন মনে হচ্ছে কি সুন্দর করে সেজে উঠেছে, আকাশটা দেখতেই ভালো লাগছে।
বৃষ্টি থাকলে সত্যি চারপাশটা যেন কেমন মনে হয়, হ্যাঁ মেঘের পাহাড় মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, ছেলে বলছে মেঘের পাহাড়, সত্যি তাই, মেঘের পাহাড়ই মনে হচ্ছে। মনে হচ্ছে সুন্দর করে সেজে উঠেছে তারা আপন মনে, প্রকৃতি সত্যি। এই কালকেই দেখো, কালকেই বৃষ্টি হলো, আজকে দেখো আবার ঝলমলে আকাশ হয়ে উঠেছে। এই হচ্ছে ব্যাঙ্গালোরের অ্যাকচুয়াল ওয়েদার। দিনের বেলা প্রচণ্ড রোদ দেয়, আর গরমটাও বেশ ভালোই আছে, আর সন্ধেবেলার দিকে দেয় সুন্দর বাতাস, এত সুন্দর বাতাস। হালকা একটি চাদর বা হালকা একটি সোয়েটার পরলেই এখানে ঠান্ডা পালিয়েই যায়, সেরকম ঠান্ডা এখনও জাঁকিয়ে বসেনি এখানে, খুব ভালো লাগছে। দেখো সূর্য, দেখো আবার দেখে মনে হচ্ছে কত রোদ। দেখো দুপুরবেলা আমাদের খাবার দাবার হয়ে গেল, এখন চলে এসেছে এরা, কিছু খাবার ছড়িয়ে দেওয়া আছে ওখানটায়, তাই খেতে এসছে। দু তিনজন এসছে, মাঝে মাঝে আসছে, কয়েকজন আসছে আবার চলে যাচ্ছে। তাই এরা হচ্ছে আমাদের গেস্ট, এরা সকাল থেকে আসতেই থাকে এখানে, এত পায়রা এখানটায়, চারদিকে শুধু পায়রা আর পায়রা। এদের মধ্যে আবার ভাগ আছে, এদের মধ্যেও দুটো দল আছে, এক ঝাঁক আসে আর এক ঝাঁক যায়, এভাবেই ওরা আসে, আবার নিজেদের মধ্যে ফাইটও করে, কিন্তু আপন মনে খেয়ে যাচ্ছে ওরা। ছাদে কিছু জামা কাপড় দিয়েছি মেলে, রোদটা যেহেতু ভালোই দিয়েছে আজকে। দেখো কোথায় কি করছে, বাড়িতে যেমন গাছের মধ্যে পাগল হয়ে গেছে, এখানে এসেও করছে ওরকমই। কি করছি এরকম গাছ কি করবো বলো, এখানে সময় যাচ্ছে না তাই। এগুলো কি সব চারা লাগিয়েছো? এটা বেগুন গাছ লাগালাম, দেখাও দেখাও, এই দেখো বেগুন গাছ, এটা লঙ্কা গাছ লাগিয়েছি, লঙ্কা গাছ, টমেটো গাছ লাগাবো। ও আরেকটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য। কি সারপ্রাইজ? এই দেখো আমাদের একটা গার্ডেনে একটা লঙ্কা ফুটেছে, এই দেখো লঙ্কাটা, ঝাল ঝাল লঙ্কা। এই দেখো মাম্মা কাজ করছে, এগুলো কি সব মিশিয়েছো মাম্মা? সার না, এখানকার মাটিগুলো লাল, হ্যাঁ করে দাও, যে আমাদের ওখানকার মাটিগুলো যেরকম, আমার আমার অন্যরকম কালার, এখানে মাটিগুলো হচ্ছে লাল, এগুলো লাল রং, পুরুলিয়া বাঁকুড়ার মতো, ও ইট গুঁড়ো যেমন করে ওরকম, হ্যাঁ ওরকম কালার, হ্যাঁ। তা আমি তো এমনিতেই গাছ পাগল, তোমরা তো জানোই, আমার ব্লগে দেখেছো আগেই, আমার বাড়িতেও একটি বাগান আছে, আমি বাবা আর ভাই মিলে করি। তা এখানে হাজবেন্ডের একটু বাগানে একটু হেল্প করছি আর কি, তো সময় পায় না। তা সবজি বাগান যেহেতু কিছুটা আছে, তো এখানে সব গাছগুলোকে আমি আস্তে 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 ঠিক করে লাগিয়ে দিচ্ছি। টমেটো গাছ লাগাচ্ছি, তারপর লঙ্কা চারা লাগাচ্ছি, আর হচ্ছে তোমার বেগুনের চারা তাই আলাদা করছি, আর যেগুলো হচ্ছে তোমার চারপাশে দেখাও ওদেরকে, যে বাগান এই দেখো বাগান এই গাছগুলোকে আলাদা করে দিয়েছি। আস্তে আস্তে দেখো, এই দেখো দেখতে থাকো, এই দেখো আমাদের একটা লঙ্কা ফুটেছে। মাম্মা লঙ্কাটা রাত্রিবেলা রান্না করবে তো? রাত্রিবেলা লঙ্কা রান্না করবো, হ্যাঁ লঙ্কা পোড়া করবে না, এই লঙ্কাটা করবে তো? এই দেখো ওটা ওটা অনেক বড় গাছ, এটা আম্মা এটা কি গাছ? ওটা হচ্ছে জিও। এই দেখো জিও গাছ, এটা ঝুলিয়ে দুই পাশে একটাই দুই পাশে আছে, ও ওই যে তুলসী মা ওই পাশে লুকিয়ে আছে। এই দেখো এই যে তুলসী মার গাছ, এই দেখো এগুলো সব হয়েছে, এই দেখো হ্যাঁ এই দেখো
কামিনী, এটা এটা হলো কামিনী ফুল, এটা গোলাপ, এটা শিউলি ফুল, এটা নিচে সব পড়ে গেছে দেখো, এটা নয়নতারা, এটা এটা লেবু দেখো, পাঁচটা পাঁচটা লেবু হয়েছে, আর এটা মাম্মা এটা জবা গাছ, আর এটা মাম্মা ওটা লাগিয়েছিলাম গন্ধরাজ, এটা গন্ধরাজ, এই দেখো কালকে ফোনিক্স থেকে আনার ইয়ে গাছ, এই দেখো কালকে ফোনিক্স মল থেকে এনেছিলাম, এটা কি গাছ, জবা, এটা এটা পত্তুলকা, আর এটা গুড আফটারনুন গাইস, সবাই কি করছো এখন? ছেলে তো দেখালো তোমাদের একটু আগে যে আমি বাগানে গিয়েছিলাম, বাগানে বলতে টেরেস গার্ডেনে, এখানে তা হাজব্যান্ডের টুকিটাকে একটু একটু বাগান ছিল, তা আমার তো বাগানের শখ, বাড়িতেও তোমরা দেখো আমাকে, যদিও আমার ব্লগে আমি সেভাবে তোমাদের বাগানের পরিচর্যা করে দেখাতে পারিনি, কারণ সেই সময় বর্ষাকাল ছিল যে সময় আমি শুরু করেছিলাম, তা এখানে এসে ওই ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে যে কথাটা আছে, তা সেটাই হয়েছে, কারণ এখানে এমনিতে কোনো কাজ নেই, ওই টুকিটাকে রান্নাবান্না করা, খাওয়া দাওয়া, ছেলের সঙ্গে একটু পড়াশুনো করা, আর সন্ধ্যেবেলার পরে হাজব্যান্ড এলে তারপরে তো তিনজনে মিলে একটু আড্ডা দেওয়া, বই পড়া, খাওয়া দাওয়া, আবার ডেরিকার মতো শুয়ে পড়া। তো যাই হোক, তো যেহেতু সময় পেয়েছি, একটু সময় পেয়েছি বলতে এমনি তো গার্ডেন তো আছেই ওর বাগানে, একটু একটু সবজি বাগানও আছে, তা আমি সেই সবজি বাগানগুলোকে একটু পরিচর্যা করলাম আর কি, টবের মধ্যে সেপারেট করলাম টমেটো, তারপর হচ্ছে বেগুন, আর হচ্ছে লঙ্কা চারাগুলোকে, আর কিছু শীট নিয়েছি বাড়ির থেকে নিয়েছি, বাবা দিয়েছে আমাকে এখানে লাগানোর জন্য, তা সেগুলো একটু লাগিয়ে দেবো, কতদিনে হয় জানি না, দেখাতে পারবো কিনা যখন চলে যাব, তার আগে যদি হয় তাহলে তো অবশ্যই তোমাদের দেখিয়ে যাবো, আর নাহলে ও এখানে পরিচর্যা করবে, তো শনিবার রবিবার ছাড়া সময় পায় না, তাই এই শনিবার তোমাদের দেখাতে পারিনি আমি, টবগুলোকেও এদিক থেকে এদিক এদিক থেকে ওদিক করেছে এই ছাদের মধ্যে, তা বলেছিলাম টবগুলোকে একটু আলাদা আলাদা করে দিতে, তার আমার সুবিধা হবে, কারণ আমি তো টানাটানি করতে পারবো না, তাই ও করে দিয়েছে, আর আজকে ওগুলোকেই আমি একটু সময় বের করে নিয়ে আমি ওগুলোকে করলাম, তা চলো কী কী গাছ করলাম, ছেলে তো একটু একটু দেখিয়েছে তোমাদের, তবুও আমি তোমাদের আর একবার দেখিয়ে দিতে, ডাবল পিজ্জা, তুমি নিচে নামো নিচে নামো নিচে নামো, দেখো একজন, দাঁড়াও দাঁড়াও, এই দেখো এই দেখো একজনকে, কোথায় তুমি দেখো, ইস কি এক্সাইটেড, কি নিয়েছে, কি হাত ধুয়েছ, তাহলে হাত না ধুয়ে তুমি কি করে খাচ্ছ, কটা গান দিয়েছে, আমার দুটো গান আছে, চলে এসেছে পিজ্জা খাই, গরম আছে না,
গরম নেই? অল্প একটু গরম, এই গরমে চাই স্পাইসি। How is it? Very tasty. উপরে দেবে না, ছড়াবে না, ওগুলো খাবে না। বসে পড়েছি এখন পিজ্জা পার্টিতে, এখন চলছে একজন, দেখো কি করছো তুমি, কেটে কেটে নিচ্ছে। থাক না, ও এমনিতে নেবে এখন, থাক ও এমনিতে নেবে এখন, তাহলে তো মজাটা কোথায় থাকবে ওর, একা একা পারবে। আচ্ছা এই বাবা বাবা, এখানে এখানে চিলি ফ্লেক্স গুলো আছে, শোনা তুমি হাত দিও না, এটা মুখে দিও। না এবার তুমি খাও, আগে মাম্মা দেখো আমি খাবো না, যাও আমি একটু রেগে যাই, হ্যাঁ বলো রেগে যাই, তুমি আমার সঙ্গে থাকো তো আমি রেগে যাই একটু, আমি রেগে গেলাম। সব জায়গায় ঝাল লাগলে ডক্টর হোক জল করে দেবো, তোমাকে বললাম আমি গোটাটাই লাগবে, এই জন্য তো অনেকগুলো দিয়েছে। এটা ফ্লেক্সটাই তো দিচ্ছি, আমি হাত দিয়ে ধরবো না, আমি একটু এটা খেয়ে আর বিরিয়ানি, আর বিরিয়ানি খাওয়া যাবে না, তো বিরিয়ানি তখন বানাতে হবে, মশলাটা করে রেখে দিই। এটা দেখো ভেতরে দিয়েছে চিকেন, ইয়েটা কি মাটা দিয়েছে ভেতরটায়, ওপরটায় দিয়েছে টিক্কাটা, বুঝলে তোমার বললাম না ডাবল আছে এটাই, এটা উপরটা টিক্কা আছে ভেতরটা কিমাটা আছে, এই জন্য এটা অর্ডার দিতে বলেছি। এটা হচ্ছে চিকেন ফিয়েস্তা পিজা, না ফিয়েস্তা পিজা, চিকেন ফিয়েস্তা পিজা, ভেরি টেস্টি, ইয়ামি। কেউ বেসিল পাতা দেয়নি, হ্যাঁ তুমি যদি তখন তুমি দেখছিলে ল্যাপটপে বানাচ্ছিলে বেসিল পাতা দিয়ে, সবাইকে বলো আমরা পিজ্জা বাড়ি করে নিই পরে কথা। তুমি খাবে ওরা জানাবে।